আল্লাহর রাসূল বলছেন আমরা কিসের জন্য দোয়া করছি? জান্নাত লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর রাসূল বলছেন যে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি যদি পড়ে ওই জায়গায় বসে বসে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে শুধুমাত্র এই যে ও মরেনি। তাহলে আপনার তো গ্যারান্টি করে দেওয়া হয়েছে যে আপনি জান্নাতে চলে গেছেন, তাহলে আপনি কেন পদদারি করছেন এই কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে? আপনি আল্লাহ রাসূলকে কি ভালোবাসেন এখানে? হ্যাঁ, খালি জশ্নে মিলাদুন নবী বের করে দিয়ে নবী 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 আর ডিজে বাজিয়ে দেওয়ার পরে নবী নবী মসজিদ মে কবি কবি, হ্যাঁ, হালুয়ার গুটির নাম ইমাম নয়, জিলাপি বেটে দেওয়ার নাম ইমাম নয়, ইমান হবে ইত্তেবায়ে রাসূল, আল্লাহ রাসূলের ইত্তেবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ, আরাধনা অর্জনা ইস্তব স্তুতি সে বিশ্ব নিয়ন্তা পাক পরওয়ারদিগার আলামের জন্যই, যিনি আমাদিগকে সর্বোত্তম করে সৃষ্টি করে ইমানের মতো সম্পদ দান করেছেন, তার সঙ্গে সঙ্গে ইসলামের পথে চলতে সহযোগিতা করেছেন। এবং আজ পবিত্র ঈদুল জুমার দিন আমাদের খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি প্রশংসা, তিনার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। কেননা অনেক ভাই আছে এখন পর্যন্ত মসজিদে আসেনি, এই যে খুতবা শুরু হলো, খুতবা যখন শুরু হয়েছে তখন ফেস তারা নাম লিখছিলেন, বসে বসে যতজন এসছে প্রথমে যে এসছে তার একটা উট আল্লাহর রাস্তায় সাদকা করার সময় নেকি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, মানে যে এসেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে এসছে একটা গাভীর সমান, তৃতীয় যে এসছে একটা দুম্বার সমান, চতুর্থ যে এসছে তার চাইতে কম, তার চাইতে কম কম করতে 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 হাত্তা বাইজা একটা ডিম আল্লাহ রাস্তায় দান করে যতটুকু নেকি ততটুকু। কতক্ষণ চলতে থাকে? যতক্ষণ পর্যন্ত খুতবা না শুরু হয় ততক্ষণ পর্যন্ত। যখনই খুতবা শুরু হলো তখন মোকলাকাল বন্ধ করে দেওয়া হয়, ওই রেজিস্টারটাকে বন্ধ করা হয়, তাদের নাম লেখানো হয় না। তাহলে তারা হাজির হয়ে নামাজটা আদায় করলে গুনাহগার হবে না, কিন্তু তাদের যে রমজান একে বলে জুমার যে ফজিলত, ওই ফজিলত পাবে না, বুঝছেন তো? আল্লাহ লাখ শুক্রিয়া নাই যে আমরা খুতবা শুরু হওয়ার পূর্বে এসেছি, আবার বলতে ইচ্ছা করে না যে ফেরেশতা আমাদের নাম লিখেছে আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ইবাদত হুঁশে করতে হবে জোশে নয়। আজকের খুতবার বিষয় হচ্ছে শরীয়ত ইসলামের দৃষ্টিকোণে চলে, চলন্ত ধর্ম তে চলে না। তো বিশেষ করে শুনবেন কিছু মাসলা মাসাইল আলোচনা আমরা করব। শরীর আমার প্রচুর খারাপ কিন্তু কথা আমার টাটকা, ফজরের নামাজ পড়ে বমি, একদম মাথা ব্যথা, সুগার প্রচুর, কিছুদিন পূর্বে বাথরুমে পড়ে যাওয়ার কারণে পা ইনফেকশন হয়ে গেছিলো, ডাক্তার এতটুকু বলছে যে হতে পারে কাটতে হবে, ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক খেয়ে আল্লাহর রহমতে এখন ভালো। কালকে আমার বড় বাবা মারা গেছিল, কালকে আবার রোজার অবস্থায় পানি খেয়ে রোজা ধরেছি, রৌদ্রে একদম কাফন নিয়ে যাওয়া, কবরস্থানে যাওয়া, গোসল দেওয়া, হ্যাঁ, জানাজা পড়া, নিচে নামা, মনে হচ্ছে রাত্রে উল্টে যাবো, মনে হচ্ছে মাথায় এত মানাই হয়েছে। তো কখন যেতেই হবে, যদি ইবাদত না করবেন তাহলে কী হবে? তো শরীর খারাপ হলেও আমার আওয়াজটা জোরে বলি এবং বুঝাবার চেষ্টা করি, আট প্রাণ অন্তর থেকে বলি। তো দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থতা দান করেন, আল্লাহু আমিন। কখন কার মৃত্যু আছে জানা নেই, আমার মেজ মামা এখন হসপিটাল, চার দিন থেকে অজ্ঞান, জ্ঞান ফিরেনি, ওয়ে চলে যেতে পারে। তো কখন কে মরবে কেউ জানে না, আমরা যে এখানে এসেছি আমাদের কাফন কখন এসছে কি না এসছে জানি না। তো বলছিলাম যেটি কথা,
যতদিন থাকব সঠিক কথা বলবো এবং আমল করার চেষ্টা করবেন। মরলে আফসোস করবেন না, কান্নাকাটি করবেন না, শুধু আমার মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, আল্লাহ যেন দয়া করেন, আল্লাহ যেন কবরে পার করেন, এ বলে দোয়া করবেন। তো আজকের যেটি বক্তব্য আমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, সব দিনই বলি, আজকে বিশেষ করে বলছি নামাজের মাসলা মাসাইলগুলো। আমাকে সর্দার সাহেবের ছোট ভাই গেছিলেন, কিছু বললেন যে এই কথাগুলো বলিয়েন, আমি বলতাম। তো মন দিয়ে শুনবেন বিশেষ করে। তো আজকের ইবাদত হচ্ছে কিসে? হুঁশে জোশে নয়। যেরকম সর্বপ্রথম এই জুমার দিনের আজকের কথা বলি, জুমার দিন মসজিদে আসছেন, করিকাত নামাজ পড়তে হবে। দেখছি খুতবা চলছে, নামাজ পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। জুমার দিনে খুতবা যেটা সুন্নাত সেটি হচ্ছে, জুমার যদি খুতবা যদি শুরু না হয় আপনি এসেছেন, তাহলে সর্বপ্রথমে আপনাকে দুরেকাত নামাজ পড়তে হবে। তারপরে আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে আর সময় থাকে, মা কুদ্দিরা আপনার যদি কিসমতে থাকে, তাদের মানে হচ্ছে ভাগ্য, তাহলে আপনি দুই দেরি কাজ করে পড়তেই পারেন। না পড়লে কোনো ঝামেলা নেই, জুমার নামাজের আগে কোনো নির্দিষ্ট সুন্নাত নেই, এক কথাই ক্লিয়ার। জুমার নামাজ হলো, খুতবা হলো, নামাজ হওয়ার পরে কেউ যদি জুমার নামাজের পরে মসজিদে কেউ যদি সুন্নাত করতে চায়, তাহলে দুই রিকাত করে চার রাকাত নামাজ পড়বে। কয় করে? দুই দুই রিকাত করে চার রাকাত, একসঙ্গে চার রাকাত নয়, দুই দুই রিকাত করে চার রাকাত নামাজ পড়বে। কেউ যদি মনে করছে যে না আমি বাড়িতে গিয়ে পড়ব, গরম লাগছে, ভালো লাগে না, বাড়িতে এসি আছে, একটু তাড়াতাড়ি করে যাব, দিয়ে রৌদ্রের ব্যাপার আছে, ওখানে ঠান্ডা হয়ে পড়ব, তাহলে বাড়িতে গিয়ে দুই রিকাত সুন্নাত পড়বেন। করাকাত দুই রিকাত। তাহলে আমরা বুঝতে পারলাম যে মসজিদে হচ্ছে চার রাকাত দুই দুই রিকাত করে, আর মসজিদে যদি বেরিয়ে গিয়ে বাড়িতে পড়েন তাহলে দুই রেকাত। মসজিদে সুন্নাত পড়া এ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে বাড়িতে সুন্নাত পড়া উত্তম। দুই রাকাতকে চার রাকাতকে দুই রেকাত করে দেওয়া হয়েছে ফজিলত। তাহলে ফরজ নামাজ হচ্ছে বাড়িতে, সুন্নাত নামাজ হচ্ছে মানে বাড়িতে, আর ফরজ নামাজ হচ্ছে মসজিদে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কথাটা, এই মাস আলাটা একটা আলাদা পাঠ হয়ে গেল। নাম্বার এক, যদি জুমার নামাজের আগে আসেন, খুতবা শুরু না হয়, তাহলে সেই ব্যক্তি দুই রেকাত নামাজ পড়ার পরে যতটুক তার ইচ্ছা যদি পড়ে তো দুই দুই রেকাত করে পড়তে থাকবে, যদি না পড়ে কোনো ঝামেলা নাই। এক কথাই হলো এই যে জুমার নামাজের খুতবার আগে কোনো নির্দিষ্ট নামাজ নেই, শুধু দাখিলা মসজিদ ছাড়া। আর নামাজের পরে হচ্ছে দুই রাকাত, যদি বাড়িতে পড়ে তাহলে দুই রাকাত, আর মসজিদে যদি পড়ে তো চার রাকাত, কিন্তু দুই দুই রাকাত করে পড়বে, এটাই হচ্ছে উত্তম। ক্লিয়ার? এটা ছিল জুমার নর্মাল সময়। এবার দেখেন, যদি জুমার খুতবা চলছে তাহলে ক রাকাত পড়বে। অনেক ভাই আছেন মসজিদে এসে জুমার খুতবা চলছে, এখনই দেখলাম তিন চারজন ঢুকলো, ফটফট করে বসে গেল। আল্লাহ রাসূল সাল্লাম জুমার নামাজ খুতবা চলছে, চলা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাম বসে গেলেন, তখন আল্লাহ রাসূল বলছে কুম, দাঁড়াও, ফসল্লি, তুমি নামাজ পড়ো, রাকাতাই দুই রাকাত। তাহলে খুতবা চলানো আপনার সময় যদি আপনার এন্ট্রি হয়, আপনি যদি মসজিদে দাখিলা হন, তাহলে আপনাকে দুই রাকাত নামাজ পড়ে বসতে হবে। এটাও ক্লিয়ার? খুতবা চলাকালীন আপনি যদি মসজিদে প্রবেশ করেন তাহলে আপনাকে দুই রেকাত নামাজ পড়তে হবে, বসতে পাবেন না। আর একটা কথা শুনেন, খুতবা চলছে তার জন্যে আগের দিকে জায়গাগুলোকে পূর্ণ করে বসতে হবে। খুতবা চলছে, অনেক ভাই আছেন জুমার দিন আসেন আর অন্য দিনে আসেন না, আর মুখ পরিচিত লোক, তখন উনি কী করেন, দেখাতে হবে আগে এসছে, দেখি ভাই একটু দেখি, একটু দেখি,
একুরে লাইন ফাটতে 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 এসে প্রথমে একবারে এই জায়গায় মাঝ প্রথম কাতারে এসে বসলো। জেনে রাখেন জুমার ফজিলত অনেক বড়, জুমার ফজিলত অনেক বড়। আপনি এক জুমা থেকে আরেক জুমা যত সাগিরা গুনাহ করেছেন, আর জুমাতে ইলাল জুমা কাফফারা, এক জুমা থেকে এক জুমা যতগুলো কাপ আপনি সাগিরা গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি মানুষকে এরকম ফেড়ে 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 যদি সামনে দিকে আসেন মানুষকে সরে সরে, তাহলে আপনি এই ফজিলত পাবেন না। আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহ আমিন। তাহলে বোঝা গেল যে জুমা খুতবা শুরু হওয়ার পূর্বে কীরকম, জুমা চলাকালীন কীরকম। এবার আজান হচ্ছে, ইমাম সাহেব খুতবাতে প্রস্তুত নিয়ে এখানে বসে আছেন, তখন এন্ট্রি হচ্ছে, যখন মানে মুয়াজ্জিন সাহেব খুদ মানে আজান দিচ্ছেন আর ইমাম সাহেব মেম্বারে বসে আছেন। এই সময় যদি কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে তার কি অবস্থা হবে, যেরকম আজকেও দেখলাম ইমাম আলাটা বার 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 বুঝিয়ে বলেছি, কিন্তু বুঝবে তাহলে তো। এর মাস আলা হচ্ছে অনেকজন দাঁড়িয়ে থাকে দেখছি, এসে আজান হচ্ছে আর দাঁড়িয়ে আছে। আজান চলাকালীন সুন্নাত পড়বে না, ও তো জবাব দিতেও জানে না, আর জবাব দিলে মাস আলা হচ্ছে একদম ফতোয়া লাজনা তো দায়মের কথা বলছি আমি। যে তাকে দুই রিকাত নামাজ পড়তে হবে আজানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না, কেন আজান দেওয়া আজান শোনাটা যেটা হচ্ছে আপনার সুন্নাত, আজান দেওয়া মানে আজান শোনা সুন্নাত, তার জবাব দেওয়া সুন্নাত, কিন্তু খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব। আপনি খুতবা শুনতে বাধ্য, খুতবার এত বড় ফজিলত এসেছে যে দুইজন কথা বলছে তো তারা খারাপ কাজ করছে, তা আপনি তাকে বলতে পারবেন না এই তুমি কথা কেন বলছো, এত গুরুত্বপূর্ণ কারে আপনাকে খুতবা শুনতে হবে। তাহলে আমরা মাসআলা ক্লিয়ার পেলাম, এ ঝোলওয়ালা মাসআলা নয়, জায়েজ আছে চলবে হ্যাঁ এরকম নয়, আর না হলে পার একবারে। তো জুমা খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব যখন মিম্বারে বসে থাকে আর যখন জুমার মসজিদে যখন ইমাম মুয়াজ্জিন সাহেব খুতবা আজান দেন, তখন অপেক্ষা করতে হবে না, এসে দুই রিকাত সুন্নাত পড়ে নিতে হবে। খুতবা শোনার জন্য তাড়াতাড়ি করে ছোট্ট রেখাত করে দুই রিকাত করে নামাজ পড়ে বসে যাবেন। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। এবার থাকলো কথা এইরকম দিনের সুন্নাত, যেরকম আমরা ফজরের সুন্নাত ধরি, বিশেষ করে ফজরের ওয়াক্তে, ফজর ওয়াক্তে তো কেউ মানে পাঁচ ওয়াক্ত কেউ নামাজই পড়ে না, মানে শতটাতে একটাও হবে কি না, কোটি কোটি মুসলমান গণনা করতে যাচ্ছে তখন আদমশুমারি, তার মধ্যে আবার নামাজ পড়ে না, আবার কেউ যদি পড়ছে তো ফজরের নামাজ পড়তে আসে না। আর ফজরের নামাজে যদি কেরাত যদি বেশি হয়ে যায় তো মৌলভী সাহেব মনে হচ্ছে যে এমন মার্ডার করে দিয়েছে, মানে বিশাল বড় দোষ করে দিয়েছে একবারে, এরকম করে দেখছে মনে হচ্ছে মৌলভী সাহেব মার্ডার করে উঠলো মনে হচ্ছে। তো যদি আপনি এমন রক্তে উঠেছেন যে ফজরের নামাজের আগে হচ্ছে দুই রিকাত সুন্নাত আর দাখিলা মসজিদ হচ্ছে দুই রিকাত, তাহলে চার রাকাত, আপনি এমন সময় এসেছেন যে দুই রিকাত নামাজ পড়তে পাবেন, তাহলে আপনি কি করবেন? আপনাকে দুই রিকাতই নামাজ পড়তে হবে, সুন্নাত পড়ে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের ওপরে দারোমাদার হবে আপনার। এরকমই একটা হাদিস স্পষ্ট এসেছে যে লা সালাতা বাদাল আদান, লা সালাতা তার নামাজ নেই আজানের পরে যতক্ষণ পর্যন্ত সালাত না শুরু হচ্ছে, অর্থাৎ ফজরের সালাত, অর্থাৎ ফজরের সালাতের আগে আজানের পরে মাত্র দুই রিকাত সুন্নাত, মাত্র দুই রিকাত। তাহলে আপনাকে ফজরের পরে যদি আপনি আজানের পরে যদি আপনি দুই রিকাত সুন্নাত পড়েন যথেষ্ট, কাফি, আর বেশি পড়তে হবে না। আপনি তাহিয়াতুল মজু পড়লেন, তাহিয়াতুল মজু পড়লেন, আবার দাখিলা মসজিদ পড়ছেন, আবার আবার দুই রিকাত সুন্নাত পড়ছেন, কিছু নয় শুধু দুই রিকাত। তাহলে ক্লিয়ার হলাম আমরা ফজরের সময়। জোহরের সময় আমার সুন্নাত পড়ি, জোহরের সময় সুন্নাতের তিনটি পদ্ধতি রয়েছে,
বিশেষ করে শুনবেন, ঘুমাচ্ছেন কেন, এত করে কথা বলে ও ঘুমাচ্ছে, আজও ঘুমাবেন কেন? ওই মাঝহাবি ভাইদের মতো একটা উঠে খুতবা পড়ে দিল, পাবলিক শুনলো না শুনলো আল্লাহ আকবার আল্লাহ আকবার দিয়ে চলে এলো, এটাই ভালো? 6,000 টাকাতে মলবি পাওয়া যাবে, 6,000 টাকায় 200 টাকা দিন, 3,000 টাকা তো পাবেন, ওই তাবিজ লিখবে আর বাড়ি বাড়ি কোরআন খানি করে বেড়াবে, যেরকম 3 দিন থেকে কোরআন খানি চলছে আর মিলাদ চলছে। ইলিশ মাছ খেলে আপনাকে 1,200 টাকা কিলো 2,000 টাকা কিলো খেতে হবে, না হলে ইলিশ মাছের মতো দেখতে আপনাকে ওই কি বলে এই সিলভার কাপ আর ব্রিকেট মাছ খেতে হবে দেখতে আর কি। তাহলে আপনার সামনে দেওয়া হচ্ছে ইলিশ মাছ আর আপনি বলছেন গন্ধ ছুটছে কেমন লাগছে, তাহলে আপনার ইলিশ মাছের দোষ নয়, আপনার দোষ আছে। শুনেন কথা, জোহরের সময় সুন্নাতে 3টি পদ্ধতি। নাম্বার 1, আগে দুরিকাত পরে দুরিকাত, মানে নামাজের আগে দুরিকাত পরে দুরিকাত জায়েজ, এবং অসংখ্য নেকি আছে, কত নেকি আছে বলা যাবে না। তাহলে কোনো মুক্তাদি যদি চাই তার প্রস্তুতি হিসেবে দুরিকাত সুন্নাত পড়লো, বসে গেল, তারপরে নামাজ শুরু হলো, জোহরে নামাজ পড়ে নিল, তারপরে দুরিকাত নামাজ পড়লো, তাহলে তাকে খারাপ মনে করা যাবে না, দৃষ্টি তাকে কটু দৃষ্টিতে দেখা যাবে না, পড়তে পাবে। অগণন নেকি আছে, কত নেকি আছে কিছু নাই, বোঝা যাবে না। নাম্বার 2, আগে 4 পরে 2, মানে ফরজ নামাজের আগে 4 পরে 2, এটা 70% লোক পড়ে। এই 4 রাকাত নামাজ 2-2 রাকাত করে পড়বেন, ইসাল্লি লাইলা ওয়া নাহারা মাতনা মাতনা, আল্লাহ রাসূল বলছেন যে 2-2 রাকাত করে পড়তে হবে। তাহলে বোঝা গেল, 2 রাকাত 2 রাকাত করে সেই আপনি 4 রাকাত পড়তে পারেন, আর নামাজের পরে হচ্ছে 2 রাকাত, তাহলে 6 রাকাত, আর ফরজ হচ্ছে 4 রাকাত, তাহলে 10 রাকাত। এটা সাধারণ মানুষই বলে, এমনকি জামাই দেখা বউ দেখাতে জিজ্ঞাসা করে যে জোহরের সময় সুন্নাত আর ফরজ মিলিয়ে কত রাকাত, তখন বলে 10 রাকাত বলে, আর না হলে মুরব্বী মুসল্লি একজন কেউ পার্শ্বে থাকে ওকে 10 বল 10 10 ওকে বলে, কিন্তু 12 রাকাতও আছে, আগে 4 কাবলা সালাত 4 বাদা সালাত 4, নামাজ ফরজের আগে 4 রাকাত, ফরজ নামাজের পরে 4 রাকাত, কিন্তু 2-2 রাকাত করে পড়বেন। তাহলে যদি 10 রাকাত পড়েন আপনি, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আমি জিম্মেদারি নিচ্ছি তাকে জান্নাতে দিব। আল্লাহ রাসূল জিম্মেদারি নিচ্ছেন যে আমি জান্নাতে নিয়ে যাব। আর কেউ যদি 12 রাকাত পড়ে, তাহলে আগে 4 পরে 4, আল্লাহ রাসূল বলছেন যে তার উপরে জাহান্নামের আগুনও হারাম। আলহামদুলিল্লাহ, তাহলে আমি যদি 12 রাকাত পড়ি তাহলে সমস্ত ফজিলতগুলো পেয়ে গেলাম, মানে কালিয়াকে চাক যাব আমার 50 টাকা ভাড়া, তাহলে 50 টাকা ভাড়া কারোর কাছে যদি 500 টাকা যদি থাকে তো যে কোনো মানে গাড়িতে চড়তে পারবে। আপনি যদি 12 রাকাত পড়েন তাহলে আপনি যে কোনো ফজিলতটা পাচ্ছেন। তাহলে আমি বুঝতে পারলাম জুমার দিনের সুন্নাত, ফজরের সুন্নাত আর জোহরের সুন্নাত। আসরের সুন্নাত ব্যাপারে বলছি, মাগরিব আর ইশা আছে, আমরা শেষ করব। বিশেষ করে সুন্নাতগুলো শুনেন, আবেগে ইবাদত করবেন না, জোশে নয় হুঁশে ইবাদত করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাওলানা নবী বাদ আম্মা বাদ, বলছিলাম সুন্নাতের কথা, আসরের নামাজের সুন্নাত। আবু দাউদে একটি হাদিস এসেছে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, সাধারণত কেউ পড়ে না, আর 12 রাকাতের মধ্যে ওটি আসে না। যদি পড়েন আপনি ফজিলত পাবেন, নেকি পাবেন, যদি না পড়েন গুনাহগার হবেন না। মাগরিবের নামাজ এলো, মাগরিবের নামাজে মসজিদে এসেছেন, আপনি কি করবেন? মসজিদে এসে আপনাকে
সূর্য ডুবতে যাচ্ছে সেই অবস্থায় হলেও আপনাকে দাখিলা মসজিদের নামাজ দুই রাকাত পড়তে হবে। দুই রাকাত নামাজ পড়লেন, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে বা নামাজ হলো, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, আজান দেওয়ার পরে দুই রাকাত সুন্নাত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলার একজন বৃদ্ধার ওই কি বলে উঁচু জায়গাতে বাড়িতে ছাদে গিয়ে আজান দিচ্ছিলেন, তখন আমরা নিজ নিজ স্থানগুলো নিয়ে নিতাম, পিলারের সামনে আমরা দেওয়ালের সামনে দাঁড়িয়ে যেতাম, তারপর আমরা দুই রাকাত নামাজ পড়তাম। তাহলে কেউ যদি পড়তে চায় তাহলে মাগরিবের আজানের পরে আর জামাত শুরু হওয়ার আগে দুই রাকাত সুন্নাত, তারপরে আপনার নামাজের পরে দুই রাকাত সুন্নাত, বাস। আপনি ছয় রাকাত আওয়াবিন যে পড়বেন এটা আপনার মন গড়ানো, দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন পড়বেন। আওয়াবিন মাগরিবের পরে হয় না, সকালে হয়, সূর্যটা যখন এই আটটা নটার দিকে আসে তখন ছয় রাকাত নামাজ পড়তে হয়। আর কেউ কেউ বলেছেন যে সূর্যটা পরিষ্কার হয়ে গেলে ফজরের পরে তখন হচ্ছে ছয় রাকাত। আপনি আবেগে করছেন, যেরকম কিছু লোক দোয়া করে আবেগে, কেউ কেউ দোয়া করে আবেগে ফজর নামাজের পরে, ফজর ফরজ নামাজের পরে সময়মতোভাবে দোয়া করা যাবে না। আমরা জেনে গেছি, বুঝে গেছি, দশ বছর আগে 2008-09 দিকে সেই ঝগড়া, কত ইমাম সাহেবের মাথা ফেটেছে আর কত দৌড়ঝাঁপ হয়েছে, আমাদের ঈদগাহে আমের ডাল ভাঙা ভাঙি কত হয়েছে, আমার মোনাজারা হয়েছে আব্দুল হক রহমানি সাহেবের সঙ্গে ইসলামপুর মাদ্রাসাতে, কাতলামারিতে হয়েছে আব্দুল মোজাম্মেল হক সাহেবের সঙ্গে, বাদরুদ্দোজা নাদবি সাহেব ছিলেনই না ওই মোনাজারাতে, এই আব্দুল তহবের সঙ্গে, এই যে সেক্রেটারি সাহেব আব্দুল গফুর সাহেব বসে আছেন ঈদগাহার। 2010 সালে আমি লিখিতভাবে আমি পদত্যাগ করেছিলাম, সেখানে তিন মোজা প্রায় মোটামুটি 30,000 ওপরে, 7 বিঘার ওপরে ঈদগাহার নামাজ পড়াতাম আমি, হাত তুলে সমবেত হয়ে দোয়া করবো না, তার জন্য পদত্যাগ করেছি, বসে আছে দেখেন। তো মানুষ এখন বুঝে গেছে যে হাত তুলে সময়মতোভাবে দোয়া নেই, কিন্তু একা কি করছে, কেউ কেউ একা কি করছে। আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাই দেওবন্দি আলেম একজন, তিনার মালফুজাতে আশরাফে একটা কথা লিখেছেন, মানে ওর মুরিদ, ওর হাতে একজন মুরিদ হয়েছে, তো মুরিদ করা হচ্ছে এই যে ওয়াদা করা যে আমি চুরি করবো না, জেনা করবো না, সুদ খাবো না, পাঁচ অক্টা নামাজ পড়বো, মা বাবাকে দেখবো, একদম পজিটিভ কথা। তো চুরি করতো, তো তোবা করে নিয়েছে, এবার বৃহস্পতিবার দিন করে ওর মসজিদে গিয়ে থাকতেন, তো রাত্রেবেলা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ উঠেছেন, তো দেখছেন যে এরকম করে মানে পাঞ্জাবিকে এ করে দিয়েছে, আর দরজা থেকে চপ্পলগুলো নিচ্ছে আবার একদিকে ঢেলে দিচ্ছে, আবার ওখান থেকে নিয়ে এসে আবার একদিকে ঢালছে। তো উনি কি ব্যাপারে বেচারিটা চপ্পলগুলো এদিকে করছে আর এদিকে এরকম করছে এরকম করছে, তোকে বলছে এ বাবা শোনো তো তুমি এরকম করে করছো, জুতা কিনুকে এদিকে দিচ্ছ আর এদিকে করছো, এদিকে দিচ্ছ এদিকে করছো। বলছে যে হুজুর আমি ছিলাম চোর, তো আপনার হাতে আমি বায়ে থেয়েছি আর আপনি ওয়াদা করালছেন যে চুরি করতে হবে না, কিন্তু চুরি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার মনের মানে শান্তি আসে না, অনেকগুলো চপ্পল দেখেছি তো মনের স্বাদটা মিটাচ্ছি, শুধু এখান থেকে এখানে করছি আর এখান থেকে এখানে করছি। তো আমাদের কিছু লোক রয়েছে আবেগে ফরজ নামাজের পরে সময়মতোভাবে দোয়া নেই, কিন্তু একা কি করছে হাত তুলে তুলে। আপনারা যদি পান, এখন তো তরুণেরা যুবকরা সব ফেসবুক ইউটিউব আর হাদিস কোরআন নিয়ে খুব ভালো, আপনারা যদি পান আমাকে বলিয়েন তো আমি ওটা আমল করব, আপনাকে ওস্তাদ বলে জানবো আমি। আপনারা যদি পান একাকি যে ফরজ নামাজ পুরো হাত তুলে দোয়া করতে হবে একা একাই, তাহলে আপনারা বলবেন আমি মেনে নেব। আজব আবেগে, মানে আল্লাহর রসুল বলছেন আমরা কিসের জন্য দোয়া করছি, জান্নাত লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর রসুল বলছেন যে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি যদি পড়ে ওই জায়গায় বসে বসে,
তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে শুধুমাত্র এই যে ও মরেনি তাহলে আপনার তো গ্যারান্টি করে দেওয়া হয়েছে যে আপনি জান্নাতে চলে গেছেন তাহলে আপনি কেন পদদারি করছেন এই কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে আপনি আল্লাহ রাসূলকে কি ভালোবাসেন এখানে হ্যাঁ খালি জশনে মিলাদুন নবী বের করে দিয়ে নবী 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 আর ডিজে বাজিয়ে দেওয়ার পরে নবী নবী মসজিদ মে কবি কবি হ্যাঁ হালুয়া রুটির নাম ইমাম নয় জিলাপি বেটে দেওয়ার নাম ইমাম নয় ইমান হবে ইত্তেবায়ে রাসূল আল্লাহর রাসূলের ইত্তেবার জন্য আল্লাহর রাসূল ইন্তেকাল হচ্ছেন 11 হিজরিতে আল্লাহর রাসূলের সাহাবাদের খলফায়ে রাশেদিনদের পরে প্রায় 625 বছর পরে এই মিলাদুন নবী শুরু হচ্ছে ইরাকে বাগদাদের শিয়াদের সঙ্গে আপনি সিয়ার বাচ্চা নাকি আপনি নাবি নাবি করে বেড়াচ্ছেন রাস্তা রাস্তায় ডিজে বাজাচ্ছেন আলোসে ডিজে বাজিছে হ্যাঁ আর আপনি বলছেন মুহাববতে রাসূল আপনাকে একটা হাদিস বলি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকছেন জুমার দিন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এদিকে ওদিকে ছড়িয়ে আছো তোমরা বসে যাও ইবনে মাসউদ ওই জায়গাটাতে বসে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাব আলাল মিম্বার মিম্বারের উপরে খুতবা দিচ্ছেন এই মতো অবস্থায় ফাদাহিকা আল্লাহ রাসূল হেসে গেলেন তারপরে খুতবা শেষ হওয়ার পরে ইবনে মাসউদকে ডেকে বলছেন যে ইবনে মাসউদ তুমি কি আমার কথা বুঝতে পারনি বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্য বুঝেছি আফহামু কালামুক আল্লাহ আল্লাহ রাসূল আপনার কথা বুঝতে পেরেছি কিন্তু আপনি শব্দটা বের করেছেন যে যে জায়গায় বসতে হবে ওই জায়গায় আমি বসে গেছি আমি কেমনে পা উঠাই এই হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এক হাদিস বুখারীতে বলছি বুখারীর হাদিস এটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে যদি খিরা লাগে তাহলে সে যেন খিরাতে আর নামাজে না আসে যেন সুস্থভাবে খেয়ে নেয় আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আমি খেতে বসে গেলাম মসজিদে তাকবীর হচ্ছে নামাজ হচ্ছে আল্লাহর রাসূলের আমি আওয়াজ করে কেরাতের আওয়াজ আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি খাচ্ছি কেন আল্লাহর রাসূল বলেছেন খেতে আমার ছুটে যাক নামাজ কিন্তু আল্লাহর রাসূলের আপনাকে আমি অপমান করব না এই হচ্ছে আল্লাহর রাসূলের মহব্বত বিধান আল্লাহ রাসূল বলেছেন ইদা উকিমাতিস সালাত ফালা সালাত যখন মসজিদে নামাজ শুরু হয়ে যাবে ইমাম দাঁড়িয়ে গেছে আপনার মুয়াজ্জিন সাহেব তাকবীর দিচ্ছে আপনাকে সুন্নাত পড়তে হবে না অনেকজন ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে আর মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার তাকবীর দিচ্ছে ও ঠাকাঠাক করে আপনি কাকে দেখাচ্ছেন এটা আল্লাহর রাসূল বলছেন যে আপনাকে নামাজ পড়তে হবে না আর আপনি আবেগে ইবাদত করবেন এটা আল্লাহর রাসূলের মহব্বত যখন শুনেছেন আল্লাহু আকবার আপনাকে ছেড়ে দিতে হবে আপনি সিজদায় থাকেন রুকুতে থাকেন দাঁড়িয়ে থাকেন তাশাহুদে থাকেন কোন জায়গায় আপনি চলবেন ছেড়ে দিতে হবে এই হচ্ছে আল্লাহর রাসূলের মহব্বত আল্লাহর রাসূল যেটা বলেছেন সেই জায়গায় আপনি স্টপ করবেন এই হচ্ছে আল্লাহর রাসূল আপনি আবেগে ইবাদত করছেন চলেই যাচ্ছে ইবাদত আপনি ফজরের নামাজে এসে দাঁড়িয়েছেন সূরা ফাতিহা পড়লেন সুন্নাতে আপনার তাকবীর হয়ে গেল আপনার ছেড়ে দিতে হবে আপনি পূর্ণ করবেন না তাহলে আবেগে ইবাদত করতে হবে না হুঁশ করে ইবাদত করতে হবে জোশে নয় আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহুম আমিন আশিকে রাসূল মুখে বলে দেওয়ার নাম নয় মুহাব্বতে রাসূল মুখে বলে দেওয়ার নাম নয় আপনার চেহারা দেখে আল্লাহর রাসূল আল্লাহর কথা মনে পড়বে আপনি মুরব্বি মানুষ হাঁটতে পারেন না আর আপনি টোটোতে বসে আপনি বলে বেড়াচ্ছেন রাস্তা রাস্তা নবী জশনে মিলাদুন নবী এই সুন্নাতে নবী এই উমুক আর ধুমুক আর আপনার চেহারা এমন মনে হচ্ছে দেখে জিন তো জিন শয়তানও ভয় পাবে হ্যাঁ গালে স্টিকার মেরে দিয়েছে স্টিকার মেরে দেওয়ার নাম ইমান আপনার চেহারা মুরব্বি চেহারা আপনার দাড়িটি সাদা হয়ে আছে সুন্দর আপনার পাঞ্জাবি আপনি আসছেন শরীর দিয়ে ঘ্রাণ ছুটছে আপনি মসজিদে এসে নামাজ পড়ছেন আপনি মসজিদে আগে চলে এসেছেন ঝাড়ু দিলেন আপনি দুই রাকাত নামাজ পড়লেন আপনাকে দেখেই তো মানুষ দোয়া দিবে গো আপনি রাস্তা রাস্তা কী ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন তো বলার নাম ইমান নয় জানার নামও ইমান
নয় মানার নাম ইমান, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। অনেকগুলো মাসলা মাসাইল ছিল, এসারের ছুটে গেল, পেতর ছুটে গেল, অনেকগুলো ছিল, এবং মহাব্বতে রসুলের ব্যাপারে কয়েকটি হাদিস ছিল, সময় আমাদের অতিবাহিত হলো। আল্লাহ যেন আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। অনেকগুলো লোক অসুস্থ রয়েছে, আল্লাহ সুস্থতা দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের চলাতে ফেরাতে উঠাতে বসাতে যতগুলো ভুল রয়েছে আল্লাহ আমাদের ক্ষমা করে দেয়, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের অনেকগুলো লোক ঋণগ্রস্ত রয়েছে, ঋণকে পরিশোধ তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সমাজে আল্লাহ দিনকে মানার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রুল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন, বিরহমাতিকা আর রহমানির রহিম।